কোয়ার্টার পাম্প 236 জন হ্যাঁ টোটাল পোস্টিং লিস্টে মধ্যে যে ফাইনাল মেরিট লিস্ট আউট হয়েছে সেই জায়গার মধ্যে পাম্প অপারেটর পাইছে মাত্র 54 জন অপারেটর পাইছে এবং 54 জনের মধ্যে এই জায়গার মধ্যে একটা ডিভাইড আছে ডিভাইড বলতে কি রকম আপনি 54 জনের মধ্যে 33 জন যাদের নিজস্ব পাম্প অপারেটর হ্যাঁ কাম মেকানিক্যাল পাস আউট এনসিবিটি সার্টিফিকেট আছে আর বাকি 21 জন হইছে অন্যান্য ট্রেড দিকে কিন্তু আমাদের মূল বিষয় হইছে যে যেহেতু মাল্টিটাক্স অপারেটরের মধ্যে 209টা পোস্ট আছে এর মধ্যে মাত্র 8টা পোস্ট ফিল আপ হয়েছে তার মানে 201টা পোস্ট আরো বাকি রয়ে গেছে সেই জায়গার মধ্যে কি কইলে সেটা যে 21 জন টেকনিক্যাল যে আমাদের পাম্প অপারেটরের মধ্যে ঢুকানো হয়েছে অন্যান্য ট্রেডার থেকে নিয়ে কিন্তু মানে সেখানে তো তাদের জন্য পোস্ট খালি ছিল কিন্তু কি হয়েছে আমাদের মানে পোস্টের মধ্যে নিজস্ব ওই 21 জনের প্রেফারেন্স দেওয়া হয়েছে এটা আমরা মানে মূল বক্তব্য 21 জনের সর্বোপরি এই টোটাল যে ব্যাপারটা আছে এই ব্যাপার নিয়ে সেটা আপনাদের মাধ্যমে আমাদের রাজ্য সরকার ও জেলা কর্তৃপক্ষের কাছে আমাদের খুবই কোন আবেদন থাকবে যে নন ফিল আপ যে টেকনিক্যাল পোস্টগুলো আছে হ্যাঁ আবেদনকৃত যারা যারা মিনিমাম কোয়ালিফাইং মার্ক পেয়েছে যারা যারা মিনিমাম কোয়ালিফাইং মার্ক যেমন 35% এবং 30% তাদের থেকে যে বাকিগুলো পোস্ট আছে পোস্টগুলো পূরণ করা হয় তারপরে যদি বাকি থাকে আমাদের কাছে ইয়ে আছে যে তারপরেও বাকি থাকতে পারে থাকলে রিইন্টারভিউর মাধ্যমে আবার পোস্ট ফুলফিল যেহেতু করা হয় সেই টেকনিক্যাল পোস্টগুলো কারণ এই পরীক্ষা সিস্টেম তারপর মানে যোগ্যতা যারা আছে যেমন মাধ্যমিক ক্লাস পাস ক্লাস এই এনসিবিটি সার্টিফিকেট আছে যারা ট্রেডার হ্যাঁ কিন্তু এই যে জটিল যে সিস্টেমের লেগে মানে অনেকজন আছেন যে মানে ওভারিজের রাস্তার মধ্যে